কত বড় একটা পেয়ারা, এই একটা পেয়ারা দাম এরকম, আরেকটা পেয়ারা ছিল এরকম, দুইটা পেয়ারার দাম 120 টাকা। এটাকে এখন মাখা করব। এত বড় পেয়ারাটা খেয়ে দিয়ে এখন মাত্র এইটুকু আছে, এখন এইটুকু এইটুকু পেয়ারাকে এখন মাখা করব। লবণ বেশি দিব না, সব অল্প অল্প দিব, এইটুকু লঙ্কার গুঁড়ো, এইটুকু চিনি, এতগুলো চিনিও দিব না, অল্প কমই দিব, একটু ঝাল ঝাল হলে পেয়ারা মাখা ভালো লাগে, মিষ্টি ভালো লাগে না। যেহেতু অল্প পেয়ারা মাখা, তাই এই যে অল্প সর্ষে বাটা দিলাম, আর এর মধ্যে একটু এই যে আচার, আচারের তেল একটু, তেল আর মশলা একটু দিয়ে দিলাম। এখন ভালো করে মাখাবো। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে, সেই টেস্টি। এভাবে সবাই পেয়ারা মাখিয়ে খাবেন, সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে খেলে আরো বেশি ভালো লাগবে। আমারও দলবল লাগে, আসুক তারপরে সবাই মিলে খাবো একসাথে বসে। এই তো একটু ছোট্ট একটু আমাদের সুস্বাদু পেয়ারা মাখা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সবাই একসাথে পেয়ারা মাখা খাবেন।